চাইলে বড় করতে পারতেছেন, চাইলে ছোট করতে পারতেছেন, কিভাবে করতে পারতেছেন দেখেন। সাপোজ আমার এই শেপ গুলো এখনো নাই, ক্লিয়ার করে দিলাম, এইটাই আছে শুধু। এখন এইটাকে আমি চাই বড় বানাইতে, বড় বানাইতে চাইলে আমি এই দেখেন এটার উপর যখন ক্লিক করব তখন দেখবেন যে এরকম একটা বর্ডার তৈরি হয়। এটা তো আপনারা বুঝতে পারছেন সবাই, তাই না? তখন আপনারা দেখবেন এইখানে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখেন একটা অ্যারো চিহ্নর মতো আসছে এখানে, দেখছেন? তখন আপনি যদি এই অ্যারো চিহ্ন ধরে আপনি এই মাউসটাকে ক্লিক অবস্থায় এদিকে টানেন তাহলে এটা বড় হবে, দেখছেন বড় হয়েছে। আবার যদি ছোট করতে চাই এই দেখেন ছোট হয়েছে। আমি যদি উপর দিকে বড় করতে চাই এই দেখেন বড় হয়েছে। আবার ছোট করতে চাইলে ছোট করতে পারবো। এখন যদি আমি চাই এটাকে কোণা থেকে ছোট করবো তাহলে আমি চাই এইভাবেও করতে পারি, দেখেন এই যে ভাবে করবো সেইভাবে হবে, ঠিক আছে? আমি এতটুকু বুঝতে পারছি যে এই শেপটার কাজ কি, আমি এটাকে যে কাজে ব্যবহার করতে চাই এটাই তার কাজ, মানে এটার কোনো ফিক্সড কাজ নাই। আমি চাইতেছি এটাকে এরকম একটা শেপ বানাই আমি এখানে রেখে দিতে চাচ্ছি, ওকে থাকো, এটার মতো আরেকটা বানাইতে চাচ্ছি, এটার মতো আরেকটা বানাইলাম, বানাই নিয়ে এখানে রেখে দিলাম, এই যে বানাইলাম, ভালো লাগছে তাই। এটা আমার ডিজাইন, ডিজাইন তো কারো নিজের, মানে কোনো একটা ডিজাইন এরকমই হইতে হবে এরকম কোনো কথা নাই, আমার মাথায় আসছে তাই রাখছি, ঠিক আছে? তো এরপরে এইটা কিভাবে বড় করতে হয় কিভাবে ছোট করতে হয় সেটা আমি দেখাইছি। সাপোজ আমি এখন এইটুকু বাড়াইতে চাচ্ছি, এই শেপটা এইটুকু আছে, এইটুকু হোক, তাহলে আমি কি করব এইখানে আরো ধরবো, ধরে জাস্ট টান মারবো, হয়ে যাবে তাই না? এই পুরোটা করতে চাচ্ছি তাহলে এখানে ধরবো, এখানে ধরে এইখানে করে দেব, হয়ে গেল, ঠিক আছে? ওকে, আমি বললাম আপনাকে একটা শেপ বানাইতে, যে শেপের হাইট হবে আপনার 2 ইঞ্চি আর উইথ হবে 1 ইঞ্চি, তাহলে আপনি কি করবেন এইখানে আইসা এই রেক্টাঙ্গুলে এসে একটা ক্লিক করবেন, যেহেতু আপনার ফিক্সড সাইজ, তখন আইসা এখানে আবার কি করবেন জানেন, লেফট বাটনটা আরেকটা ক্লিক করবেন, তখন দেখবেন এরকম একটা বক্স আসবে সবার সামনে, দেখতে পাচ্ছেন? এখন আমি একটা মাপ দিছিলাম, বলছিলাম যে উইথ হবে 1 ইঞ্চি আর হাইট হবে 2 ইঞ্চি, তাহলে উইথ এখানে 1 দিব, যেহেতু দেখেন এই পাশে কিন্তু আমাদের প্যারামিটার দেওয়া আছে, দেখছেন এখানে কিতে আছে দেখেন তো, আমার কিন্তু ডিফল্ট ভাবে এটা আসলে 2 ইঞ্চি আছে কিনা 1 ইঞ্চি আছে কিনা মাপতে হবে অটোমেটিক এবং 100% চলে আসবে। কিন্তু আমি যদি এভাবে মানে মান না দিয়ে যদি করতে চাইতাম তাহলে কি হইতো জানেন, কম বেশি হইতো, কম বেশি।